নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ রথযাত্রা। আজ আমাদের ফ্ল্যাটের সব কচিকাচারা মিলে খুব সুন্দরভাবে রথযাত্রাটা পালন করেছে, তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। রথযাত্রা বলতেই মনে পড়ে রথের মেলা ছোটবেলাকার। সেই দিদার সাথে রথের মেলায় যেতাম এবং আসার সময় সেই মাটির পুতুল, খেলনা অনেক কিছু নিয়ে বাড়ি ফিরতাম। এবং ওই রথের মেলার যে কী আনন্দ এই কয়দিন, এবং কখন যাব, সেই স্মৃতিগুলো আজও খুব মনে পড়ে। সব বাচ্চারা যখন ক্লান্ত রথ টানতে টানতে, তখন আমার মেয়ে বেশ একলা চলো নীতি নিয়েছে, সে নিজেই রথ টেনে চলছে। মাঝে মাঝে অর্ণার, মানে আমার মেয়ের, রথ টানার কোনো সঙ্গী না পেয়ে আমাদেরকেই বলছে, মা বাবা চলো রথ টানো। কী করবো বলুন, ছোট মানুষ তো, মাঝে মাঝে কথা শুনতেও হয়। তাই আমরাও, আর সত্যি কথা বলতে মনও তো চাইছে, কিন্তু কী করবো বলুন, বড় হয়ে গেছি তো। আজ রথের মেলায় যাওয়া হয়নি ঠিকই, কিন্তু সিঙ্গারা, জিলাপি, পাঁপড় কি মিস করা যায় বলুন? ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।